লোকসভা ভোটের বাকি আর মাত্র এক মাস। জল মাপতে মাঠে নেমে পড়েছেন মালদা উত্তরের বিজেপি সাংসদ এবং প্রার্থী খগেন মুর্মু। সোমবার কখনো তাঁকে দেখা গেল গাজলের কেষ্টপুর সিঁদুরকুচি শ্মশান কালী মন্দিরে মাথা ঠেকাতে, কখনো ভোটারদের কাছে হাত জোর করে ভোট চাইতে। মানুষের সাড়া ব্যাপক আছে, মানুষ দলে দলে আসছেন। আজকে বিরোধীরাও বলছেন আমরা আপনাকেই ভোট দিব। বিরোধী যারা তৃণমূল কংগ্রেস করছেন তাদের একটা অংশ, তারা বলছেন আমরা আপনাকেই ভোট দিব। প্রচারের পাশাপাশি বিরোধী পক্ষকেও কটাক্ষ করেন মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। কলকাতা থেকে এসেছেন, এখানে কোনো মাটি চেনেন না, মানুষকে চেনেন না, এলাকা চেনেন, তাই এখানে উনি কি করবেন? আর এখানে ভোট নিয়ে চলে যাবেন কলকাতা, তাহলে তাকে ভোট দেওয়া মানে একটা ভোট নষ্ট করে দেওয়া। উনি হচ্ছে গাজলে হারাবেন না, উনি এখানে নিজে হেরে বসে আছেন। আপনি তো সাধারণ মানুষের লুট করেছেন, তাদেরকে লুট করাই আপনার হচ্ছে দীর্ঘদিনের অভিজ্ঞতা। মালদা উত্তরে তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। বাম কংগ্রেসের তরফে এখনো এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়নি। আর বিজেপির প্রার্থী খগেন মুর্মু, শেষ হাসি হাসবে কে সেটা বোঝা যাবে চৌঠা জুন ফল ঘোষণার পরই। করুণাময় সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।